Hi friends, আমি শর্ণি আমি চলে এসেছি এবং আজ এসেছি মাছ না মাংস না ডিম না এসেছি একটা মিষ্টির রেসিপি নিয়ে বা কোনো ভালো মিষ্টি বানাতে গেলে তার সাজগোজের জন্য যে মিষ্টি লাগে সেই রকম একটা উপকরণের রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি তো রেসিপিটার নামটা আগে বলবো না আমি যে কথাগুলো বলি আগে সেটা বলবো ঠিক আছে চলো রেসিপির নামই বলে দিই আজ আমি যেটা বানাবো সেটা খোয়া বা মাওয়া তো এটা তো জানো অনেক রকম মিষ্টি বানানোর জন্য যেমন পাটি সাপটা গাজরের হালুয়া এইসব মিষ্টি বানানোর জন্য এটা খুবই দরকার লাগে তো চলো সেই রেসিপিটা বানাবো তবে তার আগে বলে রাখি যারা আমার নতুন বন্ধু হলে আজকে থেকে যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর পুরানো বন্ধুদেরকে কি বলতে হবে চলো তো একবার বলেই দিই তোমরা তোমাদের কাজ করতেই থাকো করতেই থাকো করতেই থাকো মানে লাইক শেয়ার কমেন্ট করতেই থাকো করতেই থাকো করতেই থাকো তাহলে চলো শুরু করি খোয়া বা মাওয়া তাহলে চলো শুরু করব মাওয়া বা খোয়া এই খোয়া যদি আমরা লিকুইড দুধ দিয়ে বানাই সময়টা অনেক বেশি লাগবে যদি ঝরঝর দিয়ে বানাতে চাও সেটা কিভাবে বানাবে বা তার কি কি উপকরণ লাগবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিশ্বাস করো টেস্টের কোনো হেলফের হবে না কি বরং খেতে অনেক বেশি সুস্বাদু হবে তো চলো দেখে নিই এই খোয়া বা মাওয়া বানাতে আমাদের কি কি লাগছে এখানে লাগছে এক চামচ ঘি ঘি এর বদলে তোমরা বাটার ইউজ করতে পারো 200 ml মতো লিকুইড দুধ আর 200 গ্রাম মতো মিল্ক পাউডার তো প্রথমে আমি ঘিটা দিয়ে দেবো কড়াতে এখানে আমি এক চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে দুধটা দিব ভালো করে মিশিয়ে নেব একটা বয়েল আসা অবধি অপেক্ষা করব দেখো দুধটা আমার ফুটে গেছে এবার আঁচটাকে কমিয়ে দেব দিয়ে অল্প অল্প করে মিল্ক পাউডার মেশাবো একবারে দেবে না খালি দলা পাকিয়ে যাবে আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে করতে হবে আবার একটু মিল্ক পাউডার দেব দিয়ে আবার মিশিয়ে এটা কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে নাহলে কিন্তু নিচটা ধরে যাবে আর এই সাইড থেকে এগুলো এইভাবে নিয়ে নিতে হবে এটা নাড়তে এখন দেখছো এরকম একটু নরম হয়ে আছে বা জল জল হয়ে আছে কিন্তু নাড়তে নাড়তে দেখবে নিজেই কড়া থেকে উঠে চলে আসছে সব সময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না তো নিজে যদি এরকম ঝটপট একটু বানিয়ে নেওয়া যায় এই খোয়া দিয়ে অনেক কিছু ভালো ভালো মিষ্টি বানিয়ে নেওয়া যায় যেমন মালাই রোল গাজরের হালুয়া
মাল হ্যাঁ ক্ষীরের মালপোয়া, তাতে ওই ব্যাটারের মধ্যে একটু দেওয়া যায় এটা, তারপরে কত বলবো, অনেক মিষ্টি আছে। কি কি আছে আমার মাথায় যা যা আসছে আমি সেটা বললাম, তোমাদের কি কি মনে হচ্ছে সেটাও আমাকে জানিও। আমার বাড়িতে যেটা অমনি রাখা থাকে এটা দিয়ে রুটি খেতেও ভালো লাগে। সবসময় তো বাড়িতে মিষ্টি থাকে না, তো এইটা যদি বানানো থাকে একটু একটু নিয়ে রুটি দিয়ে ভালোই লাগে। দেখো অনেকটা শুকিয়ে এসছে, কিন্তু সমানে এইভাবে নাড়তে থাকতে হবে, নাড়লে তো মিষ্টিটা ধরে যাবে আর দলা পাকিয়ে যাবে, স্মুথ ব্যাপারটা হবে না। পাখিটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে, পুরো রেডি। এবার এটা যত ঠান্ডা হবে আরো শুকিয়ে আরো টাইট হয়ে যাবে, বুঝেছো? আমি এই অবস্থায় এটা নামিয়ে নেবো, সার্ভ করে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন। তৈরি হয়ে গেল খোয়া বা মাওয়া। কত কম সময় আর কত কম উপকরণ, মানে ঘরে যে সমস্ত উপকরণ থাকে সেই সমস্ত উপকরণ দিয়ে তোমরা ঝটপটে রেসিপিটা আমার মতো ভাবে বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো রেসিপিটা অবশ্যই বানিও এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর নতুন বন্ধুদেরকে বলবো যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আজকে এই পর্যন্ত, কালকে দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে, থাকবে অনেক আড্ডা অনেক মজা। আজ এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।